সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে দ্বিতীয় ক্লাসের পার্ট টুতে স্বাগতম। আমরা গত ক্লাসে বিভিন্ন ট্যাগগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো শিখে নিয়েছিলাম। আজকে ট্যাগ সম্পর্কিত আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আপনাদেরকে দিব, যেগুলো আপনার এইচটিএমএল নলেজকে আরও বেশি ইনক্রিজ করবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো আমি কম্পিউটার স্ক্রিনে এসেই আমি গত ক্লাসের কোডগুলো দেখতে পাচ্ছি। তো আজকে আমরা যেটা করব সেটা হলো এইগুলো অ্যাট্রিবিউট। আসলে অ্যাট্রিবিউটটা কী? হ্যাঁ, অ্যাট্রিবিউটটা হলো একটি ট্যাগের প্রথম অংশের মধ্যে, বা যদি সিঙ্গেল ট্যাগ হয় তাহলে ট্যাগের মধ্যে যে কোনো কিছু ইউজ করাটাই ওইটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো আমরা দেখি তো আমরা কোনো অ্যাট্রিবিউট ইউজ করছি কি না ইতিপূর্বে। আপনি যখন এ ট্যাগটা ইউজ করছেন তখন একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়েছে, একটু খেয়াল করেন। ওকে, এটা কিন্তু ট্যাগের মধ্যেকার অংশ নয়, সুতরাং এটা একটি অ্যাট্রিবিউট। এটা ছাড়া দেখি তো আমাদের ট্যাগটা কেমন দেখায়। দেখেন, আমাদের বাটনটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি, বাট এখানে কোনো লিঙ্ক আপ করানো নাই, ঠিক আছে? তো আমরা এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পেরেছি, তাই না? তো এখন আমরা দেখব এই অ্যাট্রিবিউটের মধ্যে কী কী অ্যাট্রিবিউট আছে, সেই সমস্ত অ্যাট্রিবিউট, ইম্পর্টেন্ট কয়েকটা অ্যাট্রিবিউট আমরা দেখব। আমরা যখন ইমেজ ট্যাগটা ইউজ করছিলাম তখন কী দেখেছিলাম? এখানে দেখেন, ইমেজ ট্যাগের মধ্যে যেই ইনফরমেশন দুইটা রয়েছে সম্পূর্ণটাই অ্যাট্রিবিউট। ওকে, তো আমরা এই অ্যাট্রিবিউটগুলো একটু বিস্তার বিশ্লেষণ করব, এবং সেই সাথে আমরা দেখব এই ট্যাগগুলোর মধ্যে দুই ধরনের ট্যাগ পাওয়া যাবে। একটা হচ্ছে ব্লক ট্যাগ, আর একটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তো ব্লক কী, ইনলাইন কী, সেগুলো এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব, কেমন? তো আমি যদি আপনাদেরকে প্রথমেই অ্যাট্রিবিউটগুলো আগে দেখাইনি তাহলে আপনারা দেখতে পারবেন। তো আমি যেটা করব, এইখানে এই এই ট্যাগটার মাঝখানে, অর্থাৎ ও এল এর মধ্যে টাইটেল অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করব। তো দেখেন, আমি এখানে টাইটেল লিখলাম, লিখে ইন্টার দিলে আমার এখানে টাইটেলের পরে ইকুয়াল হয়ে এবং কোটেশনের মাঝখানে কিছু একটা লেখার স্পেস দিচ্ছে। তো আমি যদি এখানে লিখি অর্ডার লিস্ট, তাহলে আমরা যদি এখন কোডে যাই, খেয়াল করবেন এটা কিন্তু এক নম্বর অর্ডার লিস্টে। ওকে, এখন যদি আমাদের কোডে রান করি তাহলে এক নম্বর অর্ডার লিস্টে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? নর্মালি কোনো পার্থক্য কিন্তু সবগুলোই কিন্তু সেমই আছে। এখন আমি এক নম্বর অর্ডার লিস্টের উপরে একটু মাউসটা হোভার করব। হোভার কি, মাউসটা উপরে নেব, শুনি। দেখেন, আমার মাউসটা হোভার করার সঙ্গে সঙ্গে পাশে একটা বক্সের মাঝখানে অর্ডার লিস্টটা লেখা দেখাচ্ছে। অন্য কোথাও কিন্তু এটা হচ্ছে না। দেখেন, এটা নেয়, এটাতে নেয়, এটাতে নেয়, এটাতে দেখালে এটা দেখাচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে এরকম আমরা ইনফরমেশন দেখতে পাই, যেখানে সোয়ালে ওখানে দেখতে পাই। এটাকে বলা হয় টুল টিপ। এই টুল টিপটা খুব সহজেই আমরা টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে নিতে পারি, কেমন? তো আমরা আবার কোড এডিটরে চলে আসলাম, আমরা টাইটেল অ্যাট্রিবিউটটা দেখলাম কীভাবে কাজ করে। ওকে, এরপরে আমরা এসআরসি অ্যাট্রিবিউটটা দেখছি কীভাবে কাজ করে। যখন ইমেজটাকে আমরা লিঙ্ক করাই তখন হচ্ছে এসআরসি ট্যাগটা প্রয়োজন হয়, এইচআরইএফ। এই যে এইচআরইএফ আমরা ইউজ করি কোথায়, অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে, অর্থাৎ এ ট্যাগের মাঝখানে। দেখেন, তো এ ট্যাগটা নিলেই দেখতে পাচ্ছেন যে এইচআরএফ অ্যাট্রিবিউটটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমরা একটা কিছু লিঙ্ক দিয়ে দিই, https://google.com, এবং এখানে যদি লিখে দিই গুগল, তাহলে আমরা দেখতে পারবো এখানে গুগল লিঙ্কটা চলে আসছে, এবং এখানে ক্লিক করলে দেখেন আমাদের গুগল ওয়েবসাইটে চলে গেল। ওকে, তো আমরা এভাবে এখানে লিঙ্কটা অ্যাড করতে পারলাম। এখন আমি যদি এখানে টার্গেটটা ইউজ করি, টার্গেট, দেখুন আমি যদি এখানে লিখি টার্গেটটা লিখে যদি এখানে ব্ল্যাঙ্ক টার্গেট দিয়ে রাখি, তাহলে একটা মজার বিষয় দেখতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এইটা আমার নিউ ট্যাবে ওপেন হচ্ছে। আবার খেয়াল করেন, আমি এটাকে ক্লিক করলাম নিউ ট্যাবে। নর্মালি কি হলো, এটা যদি আমি না দিতাম তাহলে দেখেন, নর্মালি এটাতে ক্লিক করলে এই
ট্যাবেই ওপেন হচ্ছে। আর আমি যদি এটা ইউজ করি, এখান থেকে এটা ইউজ করি, তাহলে আমার কি হচ্ছে নিউ ট্যাবে ওপেন হবে। সরি, এটা আপনাকে রিলেট করতে হবে। তাহলে দেখেন নিউ ট্যাবে ওপেন হচ্ছে, আশা করি টার্গেট লিঙ্কটা বুঝতে পারছেন। এছাড়াও আমরা আইডি, ক্লাস এই অ্যাট্রিবিউটগুলো এখানে ইউজ করতে পারি। স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে লিখে স্টাইল, এখানে লিখলাম হচ্ছে কালার, লিখে আমি রেড লিখলাম। ওকে, এখন যদি আমরা এখানে চলে যাই, দেখতে পারবেন এটা আমার রেড হয়ে গেছে। তাহলে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এখানে স্টাইল করতে পারি। ওকে, আপনারা অন্ততপক্ষে ক্লিয়ার হলেন যে হোয়াট ইজ অ্যাট্রিবিউট এবং কীভাবে অ্যাট্রিবিউট লেখে। আমরা এখন দেখব এই যে ট্যাগগুলো লিখলাম, এই সবগুলো ট্যাগ কি একই রকম? এখানে দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে ইনলাইন, আমি ব্লক ট্যাগগুলো আগে লিখতেছি, এখানে কমেন্ট করলাম। তো ডিসপ্লে ব্লক ট্যাগগুলো আমরা কী কী দেখেন, আমি একটা এইচ ওয়ান বা টু ট্যাগ নিলাম, এইচ থ্রি ট্যাগ নিয়ে এখানে লিখলাম হচ্ছে লরেম ফাইভ। তো এই লরেম ফাইভ কিন্তু আমার এখানে চলে আসছে, সরি ফাইভ দিয়ে আমাকে এন্টার করতে হবে, লরেম ফাইভ। তো এখানে লরেম ফাইভটা কিন্তু চলে আসবে। ওকে, তো পাঁচটা ওয়ার্ড এখানে চলে আসলো। আমরা যদি এখন এইখানে আরও কিছু লিখতাম, এইচ টু দিয়ে বা থ্রি দিয়ে লিখলাম, লরেম আরও ফাইভ লিখলাম, ওকে, তাহলে পাশাপাশি এটা হওয়ার কথা না? দেখেন তো, এটা কি পাশাপাশি হয়েছে? এটা কিন্তু লাইন এরটা পুরোটা এনিয়ে নিছে, অর্থাৎ একটা লাইনের পুরো অংশটা যদি কোনো ট্যাগ দখল করে নেয়, সেটাকে বলা হয় ডিসপ্লে ব্লক ট্যাগ। ওকে, ব্লক, হ্যাঁ। আর আমি যদি আরও দুইটা ট্যাগ লিখতাম এখানে, এ এ লিখে আমরা এখানে হ্যাশ লিঙ্ক করতে পারি, এবং এখানে লিখলাম হলো লরেম ফাইভ, এবং আরও একটা লিখতেছি এখানে, এখানে হ্যাশ দিয়ে লরেম ফাইভ। তো দুইটা ট্যাগ কিন্তু পাশাপাশি লিখছি, দেখেন এরা কিন্তু লরেম ফাইভ, আবার এখান থেকে লরেম ফাইভ, অর্থাৎ এরা কিন্তু পাশাপাশি বসছে। তো পাশাপাশি যেগুলো বসবে এগুলোকে বলা হবে ইনলাইন, মানে একই লাইনের মধ্যে ওরা বসার ক্ষমতা আছে। আমি যদি এই এটাকে যদি এর পাশে দিয়ে দিই, দেখবেন যে তাহলে দেখেন ওরা কিন্তু তিন লাইন এখানে হয়ে গেছে, এক লাইন, দুই লাইন এবং তিনটা, এ তিনটা কিন্তু আলাদা আলাদা লিঙ্ক এখানে আমাদের হয়ে গেছে। বাট ওর পাশে কিন্তু ওকে জায়গা দিচ্ছে না, এই যে পাশে জায়গা দিচ্ছে না এটাকে বলা হয় ডিসপ্লে ব্লক, আর পাশাপাশি দুটো থাকলে সেটাকে বলা হয় ডিসপ্লে ইনলাইন। দেখেন স্পান ট্যাগটা এখানে রয়েছে, পাশাপাশি কোন ট্যাগ রয়েছে, ব্লক এ ট্যাগটা রয়েছে, এবং দুইটাকে যদি আমরা দেখি, দেখেন পাশাপাশি আছে এরা, এই যে দেখেন বাটন এবং এটা পাশাপাশি আছে না? অবশ্যই এরা পাশাপাশি আছে, কারণ এরা দুইজনই ইনলাইন ট্যাগ। তো এখানে কোন কোন ট্যাগগুলো আমরা ইনলাইন আর কোন কোন ট্যাগগুলো হচ্ছে ইনলাইন মানে ব্লক ট্যাগ, সেগুলো আমাদেরকে চিনতে হবে। দেখেন এগুলো সবই ব্লক ট্যাগ, এগুলো সবই ব্লক ট্যাগ। তাহলে আমাদের দেখি এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ব্লক ট্যাগ, এরপরে আমরা যদি বলি পি ব্লক ট্যাগ, ইউএল ব্লক ট্যাগ, এলআই ব্লক ট্যাগ, এরপরে ওএল ব্লক ট্যাগ, এবং এখানে হচ্ছে ইমেজ এ অর্থাৎ অ্যাঙ্কর, স্পান, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, স্ট্রং, বোল্ড, এগুলো কিন্তু ইনলাইন ট্যাগ। বিষয়টা ক্লিয়ার? তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, কোনগুলো ইনলাইন ট্যাগ, কোনগুলো ইনলাইন ট্যাগ নয়। আমরা ইমেজের মাঝখানে আমরা আরও একটা অপশন দেখতে পাচ্ছিলাম, সেই অপশনটা নিয়ে লাস্টে একটা কথা বলে দিচ্ছি, বলে দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো সেটা হলো ইমেজ ট্যাগটা যদি আমরা একটা নিই, IMG নিলাম, এখানে SRC হবে, ডট দিলাম, এই যে ইমেজ পাইলাম, ইমেজ পাইলে ইমেজের মধ্যে এই ইমেজটা আছে, ওকে। এবং এখানে আমরা অল্টারনেটিভ ট্যাগটা দেখতে পাচ্ছি, এখানে অল্টারনেটিভ দিলাম, দিস ইজ ইমেজ, ওকে। এখন যদি অল্টারনেটিভটা হচ্ছে কোনো ক্রমে যদি আমরা এই ইমেজটা না পাই, দেখেন আমি ইমেজের নামটা ইটা সরাই দিলাম, এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখতে পাবেন দিস ইজ ইমেজ নামে একটা লেখা আসছে, আর ইমেজের একটা আইকন আসছে যে ইমেজ ভেঙে গেছে, অর্থাৎ ইমেজটা পাচ্ছে না। এখানে ই লিখে দিলাম, তাহলে দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে,
কিন্তু ওই দিস ইজ ইমেজ লেখাটা আর নাই। অর্থাৎ আপনার এই ইমেজটা যদি লোড হতে কোনো ক্রমে ফেল করে, যেমন ফোল্ডারের নাম ভুল করছেন, ইমেজের নাম ভুল করছেন, এরকম কোনো কিছু যদি অনাকাঙ্ক্ষিত ঘটে যায়, তাহলে আপনার এই অল্টারনেটিভ টেক্সটটা দেখাবে। এই অল্টারনেটিভের আরও গুরুত্ব রয়েছে এসইওর ক্ষেত্রে, সেই বিষয়গুলো আপনারা পরবর্তীতে আস্তে আস্তে বুঝে যাবেন। তো আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।